ঘরেই আছো? আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করছি, পৃষ্ঠা নম্বর 42। এইবার তোমরা একটু খেয়াল করো, ক্রিয়া আমরা প্রথমে জানবো ক্রিয়ার কাল কাকে বলে। ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে। এইবার আমরা জানবো কাল কত প্রকার। কাল তিন প্রকার, বর্তমান কাল, অতীত কাল, আর হচ্ছে ভবিষ্যৎ কাল। আমরা এই তিন প্রকার কাল সম্পর্কে জানবো, বর্তমান, অতীত, আর হচ্ছে ভবিষ্যৎ। এইবার আমি সাধারণভাবে একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমরা যদি বলি খাই, খেয়েছি, খাবো, খেয়েছি বলতে কি বোঝায়? খেয়েছি আগে, অতীতে হয়ে গেছে, এটা বোঝাবে অতীতকালে। আর খাই, খাচ্ছি, বর্তমানকাল। আর ভবিষ্যৎ খাইব, এটাকে কি বোঝায়? ভবিষ্যৎ খাইব, সামনে খাইব। এখন আমি বর্তমানকাল কাকে বলে, বর্তমানকাল সম্পর্কে বলতে চাচ্ছি যে বর্তমানকাল কাকে বলে, যে চলছে বর্তমানে, যে ক্রিয়াকাল বর্তমানে চলছে তাকে বলা হয় বর্তমানকাল। এখন বর্তমানকাল আমি পড়ি, সেহেতু আমরা বলবো কি, আমি পড়ি, এটাকে কি বোঝায়? বর্তমানকাল। এখন অতীতকাল, যে কাজ অতীতে হয়ে শেষ হয়ে গিয়েছে তাকে আমরা কি বলবো? অতীতকাল। যেমন গতকাল ঢাকা গিয়েছিলাম, গতকাল ঢাকা গিয়েছিলাম, এতে আমরা বুঝবো অতীতে হয়ে গেছে, পিছনে হয়ে গেছে কাজটি, ভবিষ্যৎকাল। আমরা সামনে যেটা করব আগামীতে, এটাকে আমরা কি বলবো? ভবিষ্যৎকাল। তাহলে আমরা বলবো যে ভবিষ্যতে আগামীতে কি হবে, সীমা কাল গান গাইবে, আগামীতে গান গাইবে, আগামীতে সীমা কাল গান গাইবে। তাহলে আমরা বুঝলাম অতীতকাল, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। এই বর্তমানকালের আবার আমাদের শ্রেণী বিভাগ আছে, বর্তমানকাল কত প্রকার, অতীতকাল কত প্রকার, ভবিষ্যৎকাল কত প্রকার। এই বর্তমানকাল আবার চার ধরনের, ভুল বলছে, চার ধরনের, তিন ধরনের। বর্তমান কাল হচ্ছে তিন ধরনের, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাবর্তিত বর্তমান। বর্তমান কাল হচ্ছে তিন ধরনের, সাধারণ, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, আর হচ্ছে পুরাবর্তিত বর্তমান। এই
যেমন এবার মা খেতে ডেকেছে, তাহলে আমরা বর্তমান কাল সম্পর্কে জানলাম। বর্তমান কাল তিন ধরনের, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরকটিত বর্তমান। এইবার আমরা অতীত কাল সম্পর্কে জানব। অতীত কাল কত কয় ধরনের এবং কি কি, ঘটমান অতীত, প্রমাণ অতীত, পুরঘটিত অতীত, আর একটা হচ্ছে নিত্য বৃত্ত, নিত্য বৃত্ত অতীত। এবার সাধারণ অতীত কাল কাকে বলে?
সবাই